হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তোমাদের সাথে নিয়ে হাজির হয়ে গেছি গরম গরম ক্ষীরের পান্তুয়ার রেসিপি, একদম দোকানের মতন স্বাদের নরম তুলতুলে। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের রিকোয়েস্ট থাকলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও নতুন নোটিফিকেশান পেতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একটু কেটে তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম। তো চলো পান্তুয়াটা আমরা বানিয়ে ফেলি। তো একটা কড়াইতে আমি এখন একটু চিনি অ্যাড করে দিচ্ছি, আমি পরিমাণগুলো যথারীতি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। তো এখন আমি শিরাটা প্রথমে তৈরি করে নেব, বা চাশনি তোমরা যেটাই বলবে না কেন। তো আমি মোটামুটি এক কাপ চিনিতে দেড় কাপ মতন জল অ্যাড করে দিয়েছি। তো এবার চিনিটা গলা অবধি আমি ওয়েট করব, আর স্টিমটাকে কিন্তু এই সময় একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। এর মধ্যে আমি এখন 2 থেকে 3 কোয়া এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি এখন একটু গোলাপ জলও অ্যাড করে দেব। এবার আমি চিনির শিরাটাকে ভালো করে নাড়তে নাড়তে যখন একদম ফুট ধরে যাবে তখন আমি এটাকে স্টিমটা বন্ধ করে দেব। তো এখন এখানে নিয়ে নিয়েছি আমি ছানা, খোয়া ক্ষীর একটু গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর অল্প একটু পরিমাণে বাইন্ডিং করার জন্য ময়দা। তো এখন আমি কি করব, ভালো করে ছানাটাকে মেখে নেব যতক্ষণ না ছানাটা স্মুথ হচ্ছে। এই ছানা তৈরি করার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ঘরেই ছানাটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি এখন খোয়া ক্ষীরটাও অ্যাড করে দেব। তো ভালো করে এখন সব একসাথে মেখে নেব যাতে একটা স্মুথ ডো আসে আমাদের। তো যখন এই একদম এই মাখাটা পুরো স্মুথ হয়ে যাবে দেখতেই পাচ্ছ এরকম সন্দেশের মতো, তো তখন বুঝতে হবে আমাদের মাখাটা কমপ্লিট। তো এই পর্যায়ে এসে একটু বাইন্ডিংয়ের জন্য অল্প পরিমাণে ময়দা আমি ছিটিয়ে দিচ্ছি। এখানে এক্স্যাক্ট আমি কতটা ময়দা অ্যাড করলাম সেটা আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি বলে দেবো। তো দেখতেই পাচ্ছ একদম স্মুথ একটা ডো চলে এসছে এখানে, আর থালা থেকেও ছেড়ে ছেড়ে আসছে। তো আমাদের কিন্তু ছানা গড়ার যে বলটা সেটা একদম রেডি। তো এবার ছানা থেকে আমি একটু একটু করে পরিমাণ নিয়ে একটা বল সাইজ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা লম্বাটে শেপেও দিতে পারো, যে যেরকম পছন্দ করো। তো পান্তুয়া নর্মালি একটু গোল সাইজই ভালো লাগে, তো তার জন্য আমি একটু গোল গোল আকারের এখানে করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব স্মুথ, গায়ে একদম ফাটল নেই। এবার কড়াইতে আমি সাদা তেল অ্যাড করে দিয়েছি। প্রথমে তেলটা খুব হাই ফ্লেমে গরম করে তারপর কিন্তু তেলটা একদম লোতে দিয়ে দিতে হবে। এরপর আমি লোতে দেওয়ার পর এক একটা করে ছানার বল আমি ছেড়ে দেব তেলের মধ্যে, আর আমি কিন্তু প্রথমেই নাড়াচাড়া করব না। দেখতেই পাচ্ছ প্রথমটা একটু অসমান কালার হয়তো আসতে পারে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। নেক্সট যে তোমরা বলগুলো ছাড়বে সেগুলো দেখবে একদম ইভেনচুয়ালি কালার এসছে। তো দেখো আমি ইভেনই ভেজে নিলাম সমস্ত কটা ছানার বলকে। তো দেখতেই পাচ্ছ কতটা কড়া ভাজবে সেটা তোমাদের ব্যাপার। তো আমার ছানার বলগুলো সবকটা ভাজা হয়ে গেছে, আমি এখন এই গরম চিনি শিরার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইভাবে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একটু টুথপিক দিয়ে আমি সব বলগুলোকে চিনি শিরার মধ্যে ঢুকিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পান্তুয়াটা একদম রেডি, গরম গরম পান্তুয়া। তোমরা প্লিজ খেয়ে অবশ্যই জানিও কমেন্টে কীরকম লাগলো। আর এইরকমই নতুনত্ব রেসিপি নিয়ে আমি